আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রেসক্রিপশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। পারফিউম থেকে স্কিন টাইট জিন্স, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান থেকে প্লাস্টিক কন্টেনার, কি নেই আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনকার ব্যবহারে? কিন্তু আমরা কি জানি নিজেদের অজান্তেই এই পারফিউম, স্কিন টাইট জিন্স, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান কিংবা রোজকার টিফিন বক্সটি থেকে আমাদের রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি? রোজকার প্রসাধনীতে আমাদের পারফিউম তো মাস্ট, কিন্তু ন্যাচারাল অয়েল ছাড়া কৃত্রিম উপাদান দিয়ে তৈরি এই সমস্ত পারফিউম ব্যবহারে আমাদের রয়েছে যথেষ্ট স্বাস্থ্যহানির ঝুঁকি। মাথা ঘোরা, বমি বমি ভাব ছাড়াও চোখে, গলায় ও ত্বকে সমস্যা দেখা দিতে পারে এই ধরনের পারফিউম ব্যবহারে। এগুলোর বদলে আমরা ব্যবহার করতে পারি এসেন্সিয়াল অয়েল, তবে তা মেখে অবশ্যই খোলামেলা ঘরে থাকতে হবে আমাদের। অফিসের মিটিং এর মাঝে হঠাৎই হাঁচি পেলো আপনার, উপায় না দেখে নাক মুখ ধরে হাঁচি চেপে রাখেন তো খুব সামান্য মনে হলেও এতেই রয়েছে যথেষ্ট শারীরিক ক্ষতি। চিকিৎসকরা জানান হাঁচি এলে তা চেপে রাখলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, এতে মস্তিষ্কের রক্ত প্রবাহে বাধা পড়ে, এমনকি রক্তনালী ও স্নায়ুর টিস্যু সংকুচিত হয়ে যায়, এতে মাথা ধরা বাড়তে পারে, রক্তনালীর ক্ষতি হতে পারে, এমনকি দীর্ঘমেয়াদী অভ্যাসে কানে কম শোনারও সমস্যা দেখা দিতে পারে। আজকাল প্লাস্টিক কন্টেনারে অনেকেই খাবার রেখে দেন অথবা বহন করেন, পরে তা ওভেনে গরম করে খান। অধিকাংশ কন্টেনারই বিসফেনলের মতো কৃত্রিম উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে, যা কন্টেনারের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। প্লাস্টিক কন্টেনার বহুক্ষণ খাবার বহন করলে তার মধ্য থেকে এই সমস্ত উপাদান মিশে যেতে পারে খাবারে, যা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। একান্তই যদি প্লাস্টিক কন্টেনারে খাবার রাখতে হয় বা রেখে দহন করতে হয়, তার তলায় লেখা সতর্কীকরণ চিহ্নগুলি দেখে নিন অথবা স্টেনলেস স্টিল বা সিরামিকের পাত্রে খাবার রাখুন। খাবার সঙ্গে সঙ্গে ব্রাশ করলে বিপদ। চিকিৎসকদের মতে খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে ব্রাশ করা উচিত। সব ধরনের খাবার থেকে কিছু না কিছু অ্যাসিড বের হয়, খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাশ করায় সেই অ্যাসিড দাঁতে আরো গভীরে চলে যায়, ফলে আপনার দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে। সম্ভব হলে খাওয়ার আজ থেকে এক ঘন্টা পরে ব্রাশ করুন। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে হাত ধোয়া আমাদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু এরও রয়েছে মারাত্মক ক্ষতিকারক প্রভাব। এমন বহু ব্যাকটেরিয়া আমাদের শরীরে থাকে যা আমাদের ত্বকের পক্ষে উপকারী। নিয়মিত অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান স্নান করলে দেহে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঢুকতে পারে। ত্বক বিশেষজ্ঞদের মতে একমাত্র কেটে গেলে এ ধরনের সাবান ব্যবহার করুন। ফ্যাশনেবল মনে হলো টাইট জিন্স পরা বেশ বড় বিপদের ব্যাপার। নিয়মিত টাইট জিন্স পরলে তা স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে, এমনকি আপনার পা অবশ্য হয়ে যেতে পারে। সাত সকালে ফলের রস খেতে কি না পছন্দ করি আমরা, তবে চিকিৎসকদের মতে জুসের বদলে গোটা ফলটা খেতে পারলে সেটাই স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ ফলের রস থেকে তৈরি করবার সময় ফলের ফাইবার নষ্ট হয়ে যায়, তাই গোটা ফল খাওয়াই আমাদের শরীরের জন্য অতিরিক্ত লাভজনক। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই